ওই দেন তারার ঘর রয়েছে, পার্টি অফিস রয়েছে, বিজিবি, আমরা এই জায়গাটায় আমি যেতে পারি না। তারার ঘর রয়েছে, পার্টি অফিস রয়েছে, বিজিবি, আমরা এই জায়গাটায় আমি যেতে পারি না। আমি কইছি যদি সরকারি জায়গা সরকারের লাগে আমরা তো কোনো অসুবিধা নেই, আমরা রাখতে পারতাম না। সরকারি জায়গা সরকারের লাগলে 100 বার নিবো গা, কিন্তু সরকারি জায়গার ভিতরে তোমরা কেন নোটিশ দাও তো আপনাকে, আমরা নোটিশ দিতাম। আরে তোমরা কেন কোন থেকে কোন পাড়া থেকে আয় আসি যাইনো, দাদাগিরি দেয় তো দুইটা তিনটা ছেলে আমি ফটো তুলে রাখছি, ভিডিও করে রাখছি, নিয়ে যাও ইয়ানে আমি দায় আসে রাখো, আমরা কেটা বলে বলে আমরা নিয়ে নেবে, ওই দিন তারা খাইতো দিন বাচ্চা দিয়ে লোয়া সাড়ে পাঁচটা বাচ্চা লোয়া গরিব মানুষ দোকানদারি করে আনো তাহলে খাইতো দিন, সরকারি জায়গা যে কারোর জায়গা না, আমরা এলাকার দুজন নেতৃত্ব আছে পাঁচ দিন, আর এই মানুষের তারা এই মানুষের না পাঁচ দিন যাবো বর্তমান গেল পাঁচ দিন আসতে 2018 পরে থেকে সিরাজুল ইসলাম কইছে, এরপরে পাঁচ দিন, পাঁচ দিনের মা ও তারার ঘর, তারার মা একদম ঘরটা মাংস না ইয়ে নয় চলে গেছে, এ দোকান ওই ব্যবসা করে দোকান ওই ঘুমা তে কই যাইবো, তার তো আমরা হাত পা ধরে কইছি যে আমরা তারে কোন দিন সম্মতি তো তারা কইছে না সম্মতি কোনো কি যে উল্টা ইল মইয়ান নেতার মায়ার বাড়ি আছে এনা বাড়ি খাসে জায়গা তুই কি বাড়ি বাংছে না গেলে এনে বিজেপির বুতু বুঝে আছে এটা বাংছে না গেলে হ্যাঁ নন পে বাংছে আরে পিড়ি 30 বছর ধরে ইট বাংকে বেরি ইয়া সাবলা রাঙ্গা লাইছে কিয়ার লাগিয়া তারা কিটা করছে, যদি তারাটা যদি খাসের জায়গা হইতে সরকারি জায়গা হইতে তো হিটিও তো ফাটি বৃষ্টি আছে এই ওই দোকানটা দোকানওয়ালা বাড়িও আছে ইটি বাংছে না গেলে ইটা বাংছে গেলে তারা আমরা সবাই মিললে তারা 15 দিন কি 20 দিনের সময় চাইছে আমরা দিত, তারা কইছে না দেও হইতো না, তারা দেও হইতো না তো হইতোই না, তারা আমরা আমরা কইছি ঠিক আছে তো কাউন্সিলরে তারা কইছে কাউন্সিলর লুক করে আমরা কইছি কাউন্সিলর কয় কাউন্সিলর আইছে না অনুমোদন দাও সে অনুমোদন আইছে না, তো আমরা দুটো দাবি জি জি বাংছে ইটি জেনে আবার ঠিক হয়ে যাগা আর তো বাঙ্গাও সবজি বাঙ্গা।